মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা বেরোচ্ছি দেখে বুঝতেই পারছো এখন বাজে হচ্ছে 9:02, আমরা উঠেছি 8টায়। ওর সবকিছু করতে করতে 1 ঘন্টা লাগিয়ে দিল, চা খাবেন বাবু তারপর বেরোবেন, এই করতে করতেই লেট। তাও একবার তো হয় না, 2-3 বার চা খান তারপর উনি বেরোন। তো এখন যাচ্ছি, লম্বা একটা কাজ রয়েছে আর কি, টিকিটটা ক্যান্সেল করতে যাব, তার জন্য অনেকটা পথ যেতে হবে, 25 কিলোমিটার, 25 কিলোমিটার যাব, 25 কিলোমিটার আসবো, 10-15 মিনিট লাগবে টিকিটটা ক্যান্সেল করতে। আজকে সেই স্টেশনে যাব যেই স্টেশন থেকে 20 তারিখ আমাদের ট্রেন ধরার কথা ছিল, কিন্তু আজকে সেই টিকিটটাই ক্যান্সেল করতে যাব। তো আর কি করা যাবে, ঠিক আছে চলো দেখাই যাক কি আছে সামনের দিনে। তো সেটাই যাব, তারপর দুটো ওনারের সাথে কথা হয়ে রয়েছে আর কি, তো সেখানেও যাব। স্কুটিটা বার করবে, ওকে গ্যারেজের গেটটা খুলে দিতে হবে। তো চলো আমি এই গেটটা লাগিয়ে দিই, এইখান দিয়ে না বেরোলে গেটটা আটকায় না আর কি। চলো দাঁড়াও আমরা বেরিয়ে নিই, বেরিয়ে নিই বোধ হয় আর কথা হবে না, আবারও তো ওখানে কাজগুলো করতে হবে। আমি বললাম যে স্টেশনে পার্কিং লটটা কোথায় আছে সেটাও না আমরা জানি না, কারণ প্রত্যেকবারই ননিদার গাড়িতে গেছি, যে করবারই গেছি স্টেশন। আমরা এই নিয়ে যেবার প্রথমবার এসেছিলাম সেবার স্টেশনে নেমেছিলাম, আর এইবার যাওয়ার সময় স্টেশনে গিয়েছিলাম আমরা। তো দুবারই স্টেশনটাতে যাওয়া হয়েছে, পার্কিং লটটা না দেখা হয়নি, কারণ দুবারই ননিদার গাড়িতেই যাতায়াত করা হয়েছে আর দেখাও হয়নি। তো এই ননিদা যে বলি, এই গাড়ি আমাদের যে এয়ারপোর্ট ছাড়ে স্টেশন যায় সেই দাঁড় কিন্তু বাঙালি, এখানে 32 বছর ধরে রয়েছে, কানাডা ভাষা শিখে গেছে, সেদিনকে বলছিল কানাডায় কথা। তো দাঁড়ো চাবিটা না দিয়ে নিই ওকে, ঘরে পকেট ফকেটে রাখলে পড়ে যেতে পারে, বেকার টম্পিও বেরিয়ে যাচ্ছি। তোমরা নেই আমি আর কি করবে না, চাবিটা ঢুকিয়ে দিই। তো চলো এখনকার মতো, এখন বাজে 10:27, আমরা দীর্ঘ পথ চলার পর 25 কিলোমিটার রাস্তা শেষ করে এই জাস্ট পৌঁছলাম, আর পৌঁছেই এখান থেকে একটা ট্রেন দেখা যাচ্ছে, দেখো এই মাথাটায় একটা ট্রেন দেখা যাচ্ছে, ওটার লেখাটা হয়তো এখন আসবে না, ওটার মধ্যে লেখা আছে হাওড়া ইয়াশমানপুর, ওটা দেখে আমার আরোই কেমন যেন একটা লাগছে, আমি বাড়ি যাবো বাড়ি যাবো মনে হচ্ছে। তো যাই হোক, তো চলো যাই যে কাজটা করতে এসেছি। দেখতেই পাচ্ছ লেখাটা, এটা ট্রেনটা দিয়ে দিয়েছে যেহেতু 11টায় ট্রেনের টাইম। তো যাই হোক, আরও বেশি মনটা খারাপ লাগছে যেন, আর ও গেছে টিকিটটা ক্যান্সেল করতে কাউন্টারে ওইখানটাতে, এই যে ও অন্য জায়গায় পাঠিয়েছে বোধহয় ক্যান্সেল করার জন্য। তো যাই হোক যাই ওর সাথেই। মাঝে 12:25 সকাল থেকে কন্টিনিউ 9টা থেকে এরকমই স্কুটিতে করে ঘুরে যাচ্ছি বলতে স্টেশনই গেলাম, স্টেশনে কাজটা হলো, তারপর আমরা এলাম, এসে এখন বিডিএম লেকের এইখানটাতে দাঁড়িয়ে আছি, একজনের আসার কথা, সে আমাদের ফ্ল্যাট দেখতে নিয়ে যাবে, তো সে আসুক তারপর কাজগুলো করে একবারে ঘরে ঢুকবো, তারপরে ও অফিসের কাজে বসবে। এলাম একটু ছাদে জামা কাপড়গুলো তুলবো, কারণ ফোটা ফোটা বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, 4টা থেকে হওয়ার কথা ছিল, চার দিক ভালো মেক করেছে, আই থিঙ্ক ওই দিকটা তো শুরু হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না ওদিকে। চিরুনিও নিয়েছিলাম একটু চুলের জ্বরটা ছাড়াবো বলে, বৃষ্টিটা না শুরু হয়ে যাবে, আমি জামা কাপড়টা আগে তুলে নিই 1 মিনিট দাঁড়াও আমি তুলে নিয়ে তারপরে আসবো। এ দেখো আরেকজনকে, একা কিছুতেই আসতে পারি না আমি ছাদে, ও পেছন পেছন যেখানেই থাকুক না কেন ঠিক চলে আসে। তো আমি জামা কাপড়টা গুটিয়ে রাখলাম, হালকা একটা বৃষ্টি দিচ্ছে, একটু জোর জোর নাবলে আমি নিচে চলে যাবো, জোর নাববেও মনে হচ্ছে আমার কেন জানি না। তো আজকে ঘরে ঢুকেছিলাম 1:24, তারপর আর ভ্লগ করতেই পারিনি, কারণটা হচ্ছে তারপর আমি রান্না করলাম, রান্না করতে করতে 2:10-15 বেজেছে, কিছুই করিনি, কাতলা মাছের ঝোল আর ভাত করেছি, আমি না নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, জোর নেমে গেছে। হ্যাঁ তো যেটা বলছিলাম, আজকে ঘরে ঢুকেছিলাম 1:24, 2:18 রান্না হয়েছে, ওই তো রান্না, কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খেতে গরম গরম দুটোই ছিল, তো ভালোই লেগেছে খেতে। তারপর না একটু রেস্ট নিচ্ছিলাম আর পাচ্ছিলাম না ঠিক, সকাল থেকে দৌড়ে চলেছি ছুটে চলেছি, এত পাজেল অবস্থা ছিল, আস্তে আস্তে কাজগুলো যদিও বা সব ঠিকঠাক হলো, ঠিক হয়েছে আর কি কাজগুলো, তারপর শুধু এখন ফ্ল্যাট খোঁজাটাই বাকি রয়েছে, খুঁজছিও দেখছিও নানানভাবে চেষ্টা করছি। তো বেশিরভাগই একটু ফ্রড বেরোচ্ছে, নো ব্রোকার টো ব্রোকারে কিছু করার নেই, তার মধ্যে থেকে খুঁজতে হবে। আজকেও গেছিলাম দেখতে, দুটো খুবই ছোট, তোমাদেরকে বলে বলিনি আর তারপর তো কথাই হয়নি, দুটো ছোট খুবই ফ্ল্যাট দুটো, তো ওই জন্য পছন্দ হয়নি, চলে এসেছি আমরা।
এত কাজের মধ্যে, এত কিছু প্রেশারের মধ্যে রোজ ভ্লগ যাচ্ছে, রোজ হচ্ছে, তার মধ্যেও বলে না কিছু মানুষ সে নেচার আর যাবে না। শুধু বলবো না যে খারাপ জিনিসটাই, অবশ্যই ভালোদেরও পেয়েছি, ভালো সঙ্গ তো অবশ্যই পেয়েছি, নাহলে 1 বছর হয়ে গেল আমার এখানে, তো 1 বছর টিকে থাকতেই পারতাম না এভাবে ভিডিও বানিয়ে ভ্লগ বানিয়ে। তো তার পরিপ্রেক্ষিতে কতগুলো ভালো কমেন্টও পড়েছে, তবে তার কমেন্টটা আমি চাইলে ডিলিট করে দিতেই পারতাম, কিন্তু ডিলিট করে দিলে আমি বেঁচে যেতাম না, সেই মানুষটা বেঁচে যেত, কারণ তার নেচারটা তাহলে এতগুলো মানুষের সামনে আসতো না। কমেন্ট করা মানে শুধু সেটা আমি দেখতে পাচ্ছি সেটা তো নয়, যারা আমাকে কমেন্ট করতে আসছে বা যারা আমার ব্লগ দেখছে তারা অনেকেই কমেন্টটা দেখতে পাচ্ছে, তো ওই জন্যে টম্পি এসে দাঁড়িয়েছে পেছন পেছন ঘুরতে থাকে। তো ওই জন্যে আমি ডিলিট করিনি, তাকে চিনুক লোকে, সমাজেরও চেনা উচিত, সমাজে এরকম কিছু মানুষজন আছে যারা নিজের খেয়ে বোনের মোচ চাড়াতে মানে তাড়াতে আসে আর কি। তো আমরা আমার মনে হয় আর কি যে আমাদের তো 24টা ঘন্টায় একটা দিন হয়, তো তার মধ্যে থেকে হার্ডলি 10-11 মিনিটের একটা ভ্লগ বানাই, তার মানে এটা নয় সারাদিন আমি কি করছি না করছি তোমরা সবটাই জেনে যাচ্ছ, তোমরা সবটাই দেখে নিচ্ছ। তো 10 মিনিটে মনে হয় একটা মানুষকে বিচার করা যায় না, বা তার ফ্যামিলিতে কি হচ্ছে সেটাও জানা যায় না, আর আমরা অনেকটাই সবটাই জানাবো এরকমটাও নয়, পার্সোনাল লাইফটা সবটাই জানিয়ে দিচ্ছি এটাও কিন্তু নয়, তো সেভাবে বিচার করতে এসো না। আমি আবারও বলবো, এত কথাগুলো আমি বলতামই না যদি মাত্র সে শুধুমাত্র আমাকে ছোট করতো, আমার মনে হয় যে আমার ফ্যামিলিকে প্লাস আমার হাজব্যান্ডকে ছোট করেছে, তাই জন্যে এতগুলো কথা বলা। তিনি বলেছেন আমি এত বাড়ি বাড়ি করি কেন, অফিসটা তো মগের মুলুক নয়, আমি কমেন্টটা এই সাইডে কোথাও একটা দেখিয়ে দেবো তোমাদেরকে, একটাই কমেন্ট দেখাবো, তারপরে যেগুলো করেছে সেগুলো আর নাই বা দেখালাম, তো তোমরা দেখেও নিয়েছো অনেকে যারা জানো কিভাবে করে বা দেখতে হয়। তো হ্যাঁ, তিনি বলেছেন এগুলো যে আমি চাকরি করার মানে চাকরি করি না, হাউস ওয়াইফের এইসব ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে, করার আছে, আমি জানি না তিনি কত কিছু জেনেছেন, কত কিছু করেছেন, হয়তো বেশিই জেনে ফেলেছেন, বেশিই করে ফেলেছেন, তাই জন্য এই ধরনের মন্তব্য। আমার হাজবেন্ড আমাকে হেল্প করে না, আমি গাধার মতো খেটে যাচ্ছি, এইটুকু ঘর, এই তো রান্নাবান্না, হয়তো আমি কি গাধার মতো সারাদিন খাটছি আমি জানি না, তারপরেও তোমাদের সামনে এভাবে ব্লগও বানাচ্ছি, একটা ব্লগে একটা টেকেই হয়ে যায় তাও কিন্তু নয়, এটার পেছনেও আমাকে খাটতে হয়। তো সেরকম হলে তো আমি এটা রোজ বানাতে পারতামই না, তাই না? আমি রোজ কিন্তু কন্টিনিউ 1 বছরে এখনো অবধি একটাও কিন্তু আমার দিন বাদ যায়নি যে আমি করিনি। তো সেক্ষেত্রে আমি বলবো একটু বেশি ভেবে ফেলছো, আমার মনে হয় তোমার বাড়িঘর দোয়ার নেই বা তোমার মা বাবা আছেন কিনা আমি জানি না, তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই না, যদিও তোমার সহবত মনে হয়েছে তুমি এগুলো কথাগুলো বলে নিজে স্যাটিসফাইড হয়েছো, বাট আমি তোমার দিকে কাদা ছুটতে গিয়ে কি হয় বলো তো, আমি তোমাকে কাদা ছুটতে গেলে না আমি নিজে হাত দিয়ে কাদাটা তুলবো, তো আমিও কাদা মেখে ফেলবো, তাই তোমাকে আমি কিছু বলতে চাইছি না সেভাবে, কারণ সেটা তোমার মানসিকতা, তোমার শিক্ষা, আমার আর কিছু বলার নেই। তবে এইভাবে কাউকে কিছু বলো না, আমি বাড়ি বাড়ি করি কারণ আমি সেখান থেকে ভালোবাসাটা পেয়েছি, তাই জন্য আমি বাড়ি বাড়ি করি, আর আমার হাজবেন্ড হেল্প করেন কি না সেটা মনে হয় আমারই জানার কথা, কারণ বাড়িতে তো আমি আর ওই থাকি, আর তো কেউ থাকে না। আমার মনে হয় তোমার বিয়ে হচ্ছে কিনা আমি জানি না, তোমার হাজবেন্ড বোধহয় তোমাকে খাইয়েও দেয়, মানে কমেন্টটা দেখে আমার হাসি পেয়েছে, বিশ্বাস করো তোমার ওপর রাগ হওয়ার থেকেও বড় কথা, খুব হাসি পেয়েছে, তোমার শিক্ষাটা নিয়ে আমার বড় একটা প্রশ্ন জেগেছে। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, হ্যাঁ মাথাটা গরম হয়েছিল কারণ সেই মুহূর্তে আমি ছিলাম স্টেশন, স্টেশন থেকে আমরা গেছি ফ্ল্যাট দেখতে, সেই মুহূর্তে কমেন্টগুলো ঢুকছিল, তো তখন সত্যিই খুব খারাপ লাগছিল যে দিনের পর দিন এরকম এমনি একটা পাজল অবস্থা, তার উপরে এরকম ধরনের কমেন্ট সত্যি আশা করা যায় না, যাই হোক দু একজনকে তো এরকম থাকবেই, নাহলে আর সমাজটা সমাজ হলো কি করে, সবাই ভালো হয়ে গেলে তো ভালোই সমাজ একটা তৈরি হতো। তো চলো আমি এবার একটু ঘরে যাই, বৃষ্টি এই ভালোই পড়ছে কিন্তু একটা বৃষ্টি, টম্পি বৃষ্টি এনজয় করছে, এই দেখো আমি একটু নিচটায় নেমে তোমাদের সাথে আজকে কথা বলছিলাম, যেখানটায় সচরাচর দাঁড়িয়ে কথা হয় না। তো চলো এবার ঘরে যাই, ভালো বৃষ্টি একটা নেমে গেল, জানি না আজকে বিকেলটাও দিল মাটি করে একদম। রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:32, তো শরীরটা যে খুব একটা স্বাদ দিচ্ছে এরকমটা নয়, মানে আজকে তো প্রচণ্ডই রোদের মধ্যে ঘোরাঘুরি হয়েছে না, তাই জন্য একটু ক্লান্ত লাগছে নিজেদেরই, ওরও লাগছে, তো ওই জন্যে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর রিফ্রেশিং একটা ব্লগের সাথে, হ্যাঁ রিফ্রেশিং একটা ব্লগের সাথে, আশা করছি যে ঘুমালে ঠুমালে আবার সব ঠিক হয়ে যাবে, কারণ খাওয়া দাওয়া তো ঠিকঠাকই আছে, উল্টে তো আমাকে আবার খাওয়া কমাতে বলেছে,
আমাদের আমাদের খাওয়াটা নাকি বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি জানি না আমি কি এমন রান্না করছি যেটা তার বেশি মনে হয়েছে। তোমরা আশা করি বুঝতেই পারছো কার কথা বলছি। হ্যাঁ, যিনি আজকে এত মহান মহান কমেন্ট করেছে, যিনি আমাকে নিয়ে এতটা ভেবেছেন, আমি গাধার মতো গরুর মতো খেটে যাচ্ছি, তো আমার চাকরি করা উচিত ছিল, আমি হাউস ওয়াইফ, তো বাদ দাও বাদ দাও, আর রাত্রিবেলা এসব নিয়ে আমি ঘাটতে চাই না, ছাড়ো বাদ দাও। তো মানে তোমাদেরকে বলছি, আমরা নিজেরা তো কমেন্ট পড়ে হেসেইছি, কিন্তু যখন লিখেছিল তখন মাথার উপর ঠাটা পড়া রোদ, তো তো এমনিই মাথা গরম হয়ে গেছে, তার উপর হেলমেট ছিল, তো ঠিক আছে গরমটা বেরোতে পারেনি, তো হেলমেটের জন্য জন্য মাথাটা গরম হয়ে গেছিল। যাই হোক, ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হবে, তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে, মনে হয় যে আমি ভালো, তাহলে প্লিজ আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর শুধু সাবস্ক্রাইব করেই নয় কিন্তু পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো চলো, আজকের মতো এখানেই টাটা, আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, আর যারা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকছে তাদেরকে তো আলাদা 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 ধন্যবাদ। তো চলো, আজকের মতো টাটা।